নদিয়ার শান্তিপুরে ভারতবর্ষের সংবিধানের অন্যতম প্রণেতা বিআর আম্বেদকরের জন্মদিবস উদযাপন। আজ 14 এপ্রিল 2022 ভারতের সংবিধানের অন্যতম প্রণেতা বিআর আম্বেদকরের 132তম জন্মদিবস। সকাল 9টায় শান্তিপুর থানার মোড়ে বিআর আম্বেদকরের মূর্তির সামনে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ও সামাজিক ন্যায় মঞ্চ শান্তিপুর শহর কমিটির পক্ষ থেকে জন্মদিনের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির নদিয়া জেলা কমিটির সম্পাদক সৌমেন মাহাতো, শান্তিপুর শহর কমিটির সম্পাদক প্রদীপ বিশ্বাস সহ সামাজিক ন্যায় মঞ্চের সম্পাদক কৌশিক দাস, শান্তিপুর সিপিআইএম শান্তির কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষ সহ উপস্থিত ছিলেন বামপন্থী নেতৃত্ব এবং কর্মী সমর্থক। প্রদীপবাবু বলেন, মৌলিক সমস্যা সারা দেশ জুড়ে রয়েছে। বর্ণবিদ্বেষ, গরিব মানুষের মৌলিক অধিকার খর্ব হচ্ছে, দুর্নীতির রাহাজানি ধর্ষণ, এগুলো যখন জন্ম দেশ রাজ্য ছেয়ে গেছে, যা আজকের দিনে আম্বেদকরকে অপমান করা। সৌমিন মাহাতোর মুখে উঠে আসলো হাসখালি প্রসঙ্গ। সঞ্জিত ঘোষ বলেন, দলিত শ্রেণী থেকে লড়াইয়ের মধ্যে উঠে আসা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে অস্পৃশ্যতা দূরীকরণে বিশেষ ভূমিকা রাখলেও বর্তমান প্রশাসন তা কোনোভাবেই মেনে চলে না। তাই আরও একবার জাতপাত ধর্মবর্ণের বিরুদ্ধে লড়াইয়ে তার জীবনশৈলী চিন্তাভাবনা পাঠ্যপুস্তক আরও বেশি করে তুলে ধরা দরকার। এদিন থানার মোড়ে স্থাপিত ডক্টর ভীমরাও রামজী আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মালোদান করতে দেখা যায় শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখার্জিকেও। চেয়ারম্যান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহানুভবতায় আজ এই রাজ্যে অনগ্রসর এবং পিছিয়ে পড়া শ্রেণী আজ সমাজের মূল স্তরে সসম্মানে বসবাস এবং ধর্মাচরণ করতে পারেন। তাদের জন্য নেওয়া হয়েছে একাধিক প্রকল্প, গড়ে তোলা হয়েছে শিক্ষার বিভিন্ন ক্ষেত্র। মালোদান করতে দেখা গেল ইউওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিককেও। তিনি বলেন, অতীতেও প্রয়াত অজয়দের সাথে জন্ম এবং মৃত্যু দিবসে প্রতি বছর মাল্যদান করা হতো। ভারতবর্ষের সংবিধান রচয়িতা এবং একটা দলিত সম্প্রদায়ের মানুষ আজকে ভারতবর্ষের সংবিধান আজকে কীভাবে চলবে, সেই আজকে একটা ভারতবর্ষের শ্রেণীর মানুষ আজকে ভারতবর্ষে চলার সমস্ত পর্ব করবে, তার আজকে জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদন রেখেছে, তাকে ভারতবর্ষের মানুষ মনে রেখেছে। সেরকম একটা মানুষকে আজকে শ্রদ্ধা নিবেদন করে করতে পেরে আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। পৌরসভার পক্ষ থেকে কোনো এমনি অনুষ্ঠান বা কিছু রাখা হয়? অনুষ্ঠান নয়, আজকে তার মর্মর মূর্তিতে মাল্যদানের মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানটা জানি। পরবর্তী দিনে নিশ্চয়ই এবার যদি তার কোনো মানে প্রোগ্রাম আমরা নিতে পারি। আমার অসহ্য যন্ত্রণা, আমি আর বাঁচব না, কিন্তু বাবা মা তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারছে না, কারণ তারা কত হাজারি করেছে যে ডাক্তার যদি দেখাও তাহলে তোমাদের বাড়ি জাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে, তোমাদেরকে কেউ গ্রামে থাকতে পারবে না এবং তাদেরকে এত পরিমাণ। বলয়দের রিপোর্ট, আপনার খবর। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।